swag se karenge sabka swagat. Hey, what's up, bondura? Ajker video ti 1 lakh 20000 taka diye sponsor koreche Make Brishti app. Hey guys, this is Choto Bolod. Welcome to my channel. Aaj jara jara ei video ta dekhcho, dekhar pore like, comment, share ar subscribe korte bolben. Aaj jodi cholo bondura ajker video shuru kora jak chotto ekta intro er por. কাকিমা সত্যি আমি সত্যি ভালো ছেলে তোমার মেয়ের হাতটা পেলে যাব বহু দূরে তো গাইস ফারস্টে যাকে নিয়ে আমরা কথা বলবো সে হলো সিনেপপ বানচুত থেকে নিয়ে যেখানে একটা কন্ডম বিস্ফোরণে তার জন্মগ্রহণ হয় তো সিনেপপটা তুমি নিজেকে কি বলে পরিচয় দাও মানুষের মধ্যে থেকে জোড়া বিচিযুক্ত বাপের পরকীয়া চলাকালীন দুর্ঘটনাজনকভাবে কন্ডম বিস্ফোরণের ফলে সৃষ্ট হওয়া অবৈধ অলাদ মিস্টার চুতিয়া কুমার বলছি তোমরা সবাই জানো যে আজ থেকে দুই তিন দিন আগে মানে কোন রায় অপূর্ব ব্যক্তি নামে ছোট একটা অপারেশন চালায় যে যত বাংলায় যত বড় বড় ইউটিউবার আছে তো তাদের মানসিকতা কিরকম তো এতে কল করা হয়েছিল যে একটা অ্যাপ প্রমোট করার জন্য তো ওই অ্যাপটাতে এমন একটা অ্যাপ ছিল তো কেউ ডাটা হ্যাক করতে পারবে যেমন ধরো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টও হ্যাক করতে পারবে প্রত্যেকের টাকাগুলো পেছন মেরে দিতে পারবে তো ওটা জেনে শুনে তাও 35,000 টাকার বাজেট করে তো এইটা সারা জায়গায় পুরো একদম ভাইরাল হয়ে যায় তো ভাইরাল হয়ে যাওয়ার পর মানে রিয়াকশনটা ঠিক কিরকম ছিল তো বন্ধুরা আমি জানি যে এই অ্যাপটা প্রমোট করতে পারলে আমি হয়তো 35,000 টাকা পেতাম তো এটা আমার ভাইরাল করে দিল তো মানুষের এই অ্যাপটা প্রমোট করে দেওয়ার পরে মানুষের প্রত্যেকটা আচ্ছা করে মারতাম সেটাও আমার বানচাল হয়ে গেল তো আমি জানি এখন তোমরা আমাকে খুব খারাপ বলছো প্লিজ কেউ আমাকে খারাপ দেবো না আমাকে আবার একটু সাপোর্ট করো তো বন্ধুরা আমি ওর আর কোনো ভিডিও ক্লিপ আমি টানতে পারবো না আমার ভিডিওতে যেহেতু আমার ভিডিওতে হয়তো স্ট্রাইক মেরে দিতে পারে তো বাঞ্চুতরা বেসিক্যালি এই ভুলটা খুব প্রায়ই করে থাকে তো যারা যারা ছোটো ছোটো ইউটিউবার তাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি একটা কথা তো বড় বড় ইউটিউবার যারা আছে তারা যদি যাচ্ছে ছোটো ছোটো ইউটিউবার যদি পিছিয়ে যাবে তাহলে তারা তো কোনো সফল হতে পারবে না আর বেসিক্যালি এই এই সিনেপাপ এই মানে এই কাজটা প্রায়ই করে থাকে যেমনটা আমি তার প্রমাণ আজ থেকে কিছু মানে মাসখানিক আগে একটা না ইউটিউব চ্যানেলে পুরো রিপোর্ট মেরে দিয়েছে তো তার সঙ্গে যদি মানে ডাইরেক্ট যদি কথা বলতো রিপোর্টটা না মেরে তাহলে আশা করতাম সে তার কথা বুঝতো কিন্তু তাই বলে ডাইরেক্ট চ্যানেলে কোনো রিপোর্ট মারানো তার উচিত হলো না মানে ও মানুষকে নিয়ে ও ট্রোল করতে পারে ওকে নিয়ে কেউ ট্রোল করলে ও ডাইরেক্ট সেটাকে পুরো কপিরাইট স্ট্রাইক মেরে দেয় আমার কল রেকর্ড ইউজ করে ভিডিও বানিয়েছিল তাকে আমি স্ট্রাইক দিয়ে ভিডিওটা ডিলিট করেছি সেজন্য তোমরা আরও খেপে গেছো বলতে আমি দাবি দিলাম বা তার কে কিছু বলতে দিলাম না বাট বিশ্বাস করে স্ট্রাইক দেওয়া যদি ইচ্ছে তো আমি আপলোড হওয়ার এক ঘন্টার মধ্যে লিঙ্ক পেয়েছিলাম সাথে সাথে স্ট্রাইক দিয়ে ডিলিট করাতে পারতাম তাহলে এত জলগুলো হতোই না ফেসবুকে শেয়ার হতো না আমি একদিন ওয়েট করতাম না স্ট্রাইক দেওয়ার জন্য বাট যখন ব্যাপারটা আমার থেকে আমার ফ্যামিলি অব্দি করালো মানে আমার বাড়িতে লোকে ফোন করে বলছে যে ছেলে টাকার জন্য ক্রাইম করছে দেখো ব্যাপারটা কি এসব জঘন্য তো দেখো সিনেমা আমি একটা কথাই তোমাকে বলতে চাই জাস্ট তুমি যাত্রার চ্যানেলে এইভাবে রিপোর্টটা মেরো না আর যদি তোমার থেকে যদি কেউ এক্সপিরিয়েন্স হতে চায় তাহলে ক্ষতি কোথায় সে তো তোমার একদিন হলেও নাম করবে তো আশা করি তুমি এই কাজটা প্লিজ কাউকে করো না হিসাব বোঝো না দু দু খাও